এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন আগরতলা এলাকায়। পুরাতন আগরতলা এলাকার বাসিন্দা নেপাল দাসের ছেলে শম্ভু দাস, তার বয়স আনুমানিক 28 বছর। পেশায় তিনি অটো চালক, এর পাশাপাশি বাজনাও বাজাতেন তিনি। শুক্রবার বাড়ি থেকে বের হলেও রাতে ফেরেননি। শনিবার সকালে বাড়ি থেকে দূরে তাঁর মৃতদেহ দেখতে পান লোকজন। খবর পেয়ে ছুটে যায় পুলিশ এবং বাড়ির লোকজন। মৃতের মাথায় এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। সকালে ঘুমোতে উঠছি, উঠছি পরে দেখা খালি দরজাটা খুলছি, এমনি একজনে বইতেছে আমার মা জমরা স্কুল অফিসে শুয়ে রয়েছে আর কি। এমনি তো ড্রিঙ্ক করে এমনি সবখানে অনেক সময় শুয়ে টেয়া থাকে, আবার অনেক সময় দেরি করে বাইতে এমনি বাইতে পারতো। আর এই সেদিনকে বাজছে আছে 3টা 4টা, তবু একটা কথা মনে করছি না করে যেত এমনি দেরি করে আই, দেরি করে আই পরে দেখছি যে আমার কথা সকাল বলে উঠছি জন এবার পয়সা জন ডেট হয়ে গেছে, এবার আমরা গেছি গিয়েছি এবার দেখুন 4টা রাখছে আইছি এবার রাস্তায় গেছে। কোন সময় বেরিয়েছে কালকে বাড়ি থেকে? কালকে তো বেরিয়েছে ঠিক 6টার লোকে বাইতে বেরিয়েছে। আপনার কী কাজ করতে বেরিয়েছে? তেজপুর বদলে বেরিয়েছে, বদলে বেরিয়েছে বাটাত খাইয়ে বেরিয়েছে। মন সে তো আই ফোরব, এত বাজনা বাজাই আছে অন্য মানুষ হলো বাজনা বাজাই আমরা বাড়ির লোক বাজনা বাজনা বাজাই হবে। দেখ আমরা দেখছি মানে মুখটা নেচে দিকে তো শুয়ে রয়েছে পিলারটির উপরে। মানে কোনো স্পট টট পাইছেন না আপনার মুখে? আপনার স্পট টট আছে মুখে, ঢুকে হাতের সাইডে সাইডে স্পট টট আছে, নাকে মুখে স্পট আছে, মাথা দিতে স্পট আছে। আমার তো এমনি কিছু কই থাকতাম না, সে তো তো পোস্টমর্টমে না এ এবার তারা যাচাই না করে সন্দেহ মতো নিয়ে যাইতেছে আর কি দূরে। তার লগে লোক আসলো একলা তো কোনো সময় কোনো বেলা ড্রিঙ্ক করে না, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খবর পাইয়া গিয়ে দেখছে যে তাইনে পয়রা রয়েছে, এরপরে আমরা এরপরে ক্রিমিনালি ইনকোয়ারি করছি, ইনকোয়ারি করানোর পরে দেখছি এরপরে ক্রিমিনাল লাগে আরকি জিবি ফাটাইছে, জিবি করে এদিকে জিবি টুই তো পাই এদিকে ফাটাইছে। আচ্ছা কি মনে আপনার কি মনে কি ধারণা মনে হইতেছে? এমনিতে এই বোধহয় হিউজ পরিমাণে কালকে রাত্রে বোধহয় ড্রিঙ্ক করছে, এই ড্রিঙ্ক করানোর কারণে এই আর ওই রাস্তা দিশে পাইছে না আর কি। ক্রিমি ক্রিম করানোর পরে বা তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আসেনি? পয়রা রয়েছে দেখা এই জায়গাটা অনেক সময় ইয়ে থাকে, একটু ইয়েও ইয়ে থাকলে একটু ইয়েও ইয়ে থাকে, তো এই জায়গাটা পয়রা টিপটা কিছু। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, জোট জমানায় অপরাধের ঘটনা বেড়েই চলেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর দাবি অপরাধ নাকি কমছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।